हेलो फ्रेंड्स, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব, একটা খুব সুন্দর ওষুধ যেটা হয়তো সচরাচর ব্যবহার হয়নি বা অনেকেই সেভাবে শোনেন, কিন্তু এটা ভীষণ ভালো একটি ওষুধ যেটা অ্যান্টিসেপটিক হিসেবে ভীষণ ভালো কাজ করে এবং যে কোনো ইনফেকশন, যে কোনো ইনজুরির পরে এটা খুব ভালো কাজ দিয়েছে, এরকম অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি। শুনুন ওষুধটা, মাইরিস্টিকা সেবিফেরা, সেটা নিয়ে ডিসকাস করা যাক। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, সবাইকে বলি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পরবর্তী নোটিফিকেশন যাতে সহজেই আপনারা পেয়ে যান, প্রথমেই পেয়ে যান, সেটা নিশ্চিত করে রাখবেন, যাতে এরপরে যখন ভিডিও আপনারা ভিডিও প্রেজেন্ট করব যাতে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন বন্ধুরা শুরু করা যাক। মাইরিস্টিকা সেবিফেরা, এটাকে অ্যান্টিসেপটিক রেমেডি বলে অভিহিত করা যেতেই পারে। খুবই ভালো একটা ওষুধ যার অ্যান্টিসেপটিক পাওয়ার আমরা বারে বারে দেখেছি বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে। যে কোনো ট্রমাটিক ইনফেকশন, যেখানে ইঞ্জুরি হয়েছে, সেখানে এই ওষুধটা মাদার টিংচার ফর্মে যদি লাগানো যায়, এই ওষুধটা ভীষণ ভালো একটা ওষুধ। এটা অ্যান্টিসেপটিকের কাজ করে, অ্যান্টিসেপটিক রেমেডি। এটা দেখেছি ভীষণ ভীষণ ভালো কাজ করে ট্রমাটিক ইনফেকশনে, যেখানে ইঞ্জুরি হয়েছে, যে কোনো এটা পেরেক লেগে হোক বা অন্য কোনো ভাবে হোক কেটে গেছে বা অন্যরকম ভাবে ইনফেকশন হয়েছে, যদি এটা মাদার টিংচার ফর্মে লোকাল অ্যাপ্লিকেশন হিসেবে লাগানো যায়, ক্যালেন্ডুলার মতোই এটা ভালো কাজ করে। ট্রমাটিক ইনফেকশন ছাড়া ফিস্টুলা এর ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। ফিস্টুলা ইন অ্যানাল রিজিয়নে যে সমস্যাটা হয়, যার জন্য খুবই যন্ত্রণা ফিল করেন যারা এই ফিস্টুলাতে ভোগেন। আরেকটা কন্ডিশনও আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি, কার্বাঙ্কল বা হাত যখন খুব স্টিফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও আমরা মাইরিস্টিকা সেবিফেরা ব্যবহার করতে পারি। এরকম অবস্থা হয়েছে, হাতের নখ ফুলে আছে বা আঙুল ফুলে আছে, আঙুলটা একটা খুব খারাপ অবস্থায় চলে গেছে, হলুদ হয়ে গেছে, ব্যথা হচ্ছে, সেটা যে কোনো আঙুলে হতে পারে, বুড়ো আঙুল হতে পারে, অন্য কোনো আঙুল হতে পারে, এক্ষেত্রে আমরা যদি মাইরিস্টিকা সেবিফেরা মাদার টিংচার ফর্মে এফেক্টেড এরিয়াতে লাগিয়ে দিই, তুলো করে, পাতলা তুলো করে সেই জায়গাটা যদি আমরা লাগিয়ে রাখি ডেটলের মতো, তাহলে এটা ভীষণ তাড়াতাড়ি জায়গাটাকে রিপেয়ার করে তোলে বা সুস্থ করে তোলে এবং ভালো রাখে এবং আস্তে আস্তে ব্যথা কমে যায়, যন্ত্রণা কমে যায়। আরেকটা ক্ষেত্রে আমরা মাইরিস্টিকা সেবিফেরা ব্যবহার করতে পারি, গলা জ্বালা, মিডল ইয়ার ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে, সেক্ষেত্রে আমরা মাইরিস্টিকা সেবিফেরা ব্যবহার করতে পারি। জিভের একটা পিকচার আমরা দেখি, যেটা সাদা এবং ক্র্যাকড, জিভের মাঝখান দিয়ে একটা যেন দাগ রয়ে গেছে, এরকম একটা পিকচার দেখা যায় জিভের। এরকম যদি আমরা একটা পিকচার দেখি, তাহলে আমরা মাইরিস্টিকা সেবিফেরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। যেসব ক্ষেত্রে বললাম লোকাল অ্যাপ্লিকেশন মাদার টিংচার ফর্মে আপনারা তুলোয় করে সেই এফেক্টেড এরিয়াতে লাগাবেন এবং এটা 30 পোটেন্সিতে খাবেন, 11 ml নেবেন এবং খাবেন 2 drops ট্রাইস ডেলি, 7 days, 7 দিন খাবেন, আস্তে আস্তে ব্যথা যন্ত্রণা কমে যাবে। আজকে এই ওষুধটা বললাম, এটা অ্যান্টিসেপটিক হিসেবে আপনারা এরকম ক্ষেত্রে ব্যবহার অবশ্যই করতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।